আগেই আমি দেখিয়েছি কিভাবে অনলাইনে ট্রেন বুক করতে হয়, আজকে দেখাবো অনলাইনে কিভাবে বাস বুক করতে হয়। তোমরা প্রথমে ফোনের প্লে স্টোর থেকে অ্যামাজন ইনস্টল করে নেবে, অথবা তোমরা ফোনের গুগলে গিয়ে সার্চ করবে অ্যামাজন। অ্যামাজন লিখে সার্চ করলেই দেখো এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা এই ফার্স্ট লিঙ্কটার ওপরে ক্লিক করে দেবে, অ্যামাজন ডট ইন, এর ওপরে ক্লিক করে দেখো এরকম একটা ওয়েব পেজ আসবে। যদি এরকম না আসে তোমরা জাস্ট ডেস্কটপ মুড করে নেবে, যেখানে দেখো ওপরে কী আছে, ওপরে আছে অ্যামাজন পে। অ্যামাজন পেতে প্রথমে যেতে হবে, যদি তোমাদের লগ ইন না থাকে অবশ্যই লগ ইন করে নেবে, রেজিস্ট্রেশন করে নেবে অ্যামাজনটা। রেজিস্ট্রেশন করে নিলে এরকম পেজ আসবে, দেখো রেজিস্ট্রেশন করতে ডান দিকে অ্যাকাউন্ট সেকশানে যাবে, এখান থেকে রেজিস্ট্রেশন সাইন আপে ক্লিক করবে। জাস্ট তোমাদের ফোন নাম্বার দিয়ে তোমরা সাইন আপ করতে পারবে। সাইন আপ করার পরে এরকম পেজ আসবে অ্যামাজন পে, এখানে বহু সার্ভিস আছে, ট্রেন, ফ্লাইট, আমরা জাস্ট বাস বুকিং দেখবো। দেখো এখানে বাস টিকিটের ওপরে ক্লিক করে দিলাম, এখানে দেখো বাস টিকিট চলে এসেছে, কোথা থেকে কোথায় যাব এখানে দিয়ে দিলাম, কলকাতা থেকে নানুর আমরা যাচ্ছি, কত তারিখে, ক্যালেন্ডার চলে এসেছে, আমরা জাস্ট 12 তারিখে যাব, 12 তারিখের ডেট দিয়ে দিলাম। 12 তারিখের ডেট দেওয়ার পরে ফাইন বাসের ওপরে ক্লিক করে দিলাম, ফাইন বাসের ওপরে ক্লিক করতে দেখো এখানে একটা বাস চলে এসেছে, এই রুটের একটা বাস চলছে প্রতিদিনের, সেটা চলে এসেছে, এখানে প্রাইস দেখিয়ে দিচ্ছে, দেখো প্রাইসের ওপরে ক্লিক করে দিলাম, এবং এখানে সিট দেখো দেখিয়ে দিচ্ছে, ডান বাঁ দিকে দেখাচ্ছে, ক্যাটাগরি আরে দেখাচ্ছে, তো এখানে জাস্ট আমরা সিটের ওপরে ক্লিক করে দেবো। দেখো সিলেক্ট সিটের ওপরে জাস্ট ক্লিক করে দিলাম, সিলেক্ট সিটের ওপরে ক্লিক করলে আমাদের এখানে সিট দেখাচ্ছে, পুরো বাসটা আমরা দেখতে পাচ্ছি, ডান দিকে এখানে ড্রাইভার, তারপরে দেখো পুরো লম্বা তিনটে করে সিটে চলে গিয়েছে, বাঁ দিকে দুটো করে সিটে চলে গেছে, দুটো তিনটে সিট দেখো রিজার্ভ অলরেডি হয়ে আছে, কিছু কন্ট্রাক্টর আছে, হ্যান্ডিক্যাপ কটা রয়েছে, সেগুলো এখানে অলরেডি সিলেক্টেড হয়ে রয়েছে। আমরা দেখো এখান থেকে উঠে ডান দিকের একটা সিট নিয়ে নেব, জাস্ট আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে এখানে দেখো ডান দিকে এবার চলে যাব, ওপর দিকে ডান দিকে প্রসিড টু বুকিং, এখানে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করলে দেখো এখানে একটা পেজ চলে এসেছে, আমার এখানে বোর্ডিং পয়েন্ট চলে এসেছে, বোর্ডিং পয়েন্ট আমার কলকাতা এবং ড্রপিং পয়েন্ট নানুর, এখানে জাস্ট আমরা ট্যাপ করে দিলাম, এই যে এটা কলকাতা নানুর ট্যাপ করে দিলাম, করার পরে দেখো টোটাল অ্যামাউন্ট এখানে শো হচ্ছে, জাস্ট এখানে প্রসিড টু ট্রাভেল সিলেক্ট করব, আমরা এখানে ট্রাভেলকে অ্যাড করতে হবে, যে যাবে তাকে অ্যাড করতে হবে, তো অ্যাড করতে গেলে দেখো এখানে জাস্ট অ্যাডের ওপরে আমি ক্লিক করে দিলাম, অ্যাডের ওপরে ক্লিক করতে দেখো এখানে চলে এসছে ট্রাভেলার ডিটেলস, এখানে সিলেক্টেড ট্রাভেলার, এখান থেকে অ্যাড করতে হবে, অ্যাড ট্রাভেলার ওপরে ক্লিক করে দিলাম, অ্যাড নিউয়ের ওপরে ক্লিক, দেখো এগুলো সব ইনপুট করে নিলাম, নিয়ে অ্যাডের ওপরে ক্লিক করে দিলাম, অ্যাড ক্লিক করে দেওয়ার পরে দেখানো চলে আসছে, এবং কন্ট্যাক্ট ডিটেলস এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, ইমেল আইডি দিয়ে দিতে হবে, তো ইমেল আইডি অলরেডি রেজিস্টার হয়ে আছে, মোবাইল নাম্বার একটা সিলেক্টেড দিয়ে দিলাম, ওই নাম্বারে অলরেডি রেজিস্টার একটা ওটিপি চলে যাবে, ওই নাম্বারে একটা টিকিট চলে যাবে, চলো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখো ডান দিকে একটা টিকমার্ক করতে হবে, বাই ক্লিকিং ক্লিক করে দিলাম, প্রসিড টু রিভিউ ওপরে ক্লিক করতে হবে। দেখো এগুলো আমরা একবার দেখে নেবে, পুরোপুরি একবার ইনফরমেশন তোমরা একবার দেখে নেবে, দেখে নেওয়ার পর রিভিউ ওপরে ক্লিক করে দেবে, রিভিউ ওপরে আমি ক্লিক করে দিলাম, রিভিউ ক্লিক করতে দেখো এখানে টাইম চলছে 6.5 মানে 7 মিনিটের মধ্যে তোমাদের পেমেন্ট ক্লিয়ার করতে হবে, পেমেন্টটা ক্লিয়ার করলেই তোমাদের টিকিটটা শো হয়ে যাবে, এখানে সমস্ত ইনফরমেশন। আর একবার তোমরা রিভিউ করে নেবে পুরোটা, দেখো রিভিউ যেহেতু চলছে পুরোটা একবার রিভিউ করে নাও, রিভিউ করে নেওয়ার পরে তোমরা এখানে দেখো প্রসিড টু পেমেন্টের অপশানে ক্লিক করে দেবে, প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করে দিলাম, প্রসিড টু পেমেন্ট অপশান ক্লিক করা দেখো এরকম একটা অপশান আসবে, যেখানে পেমেন্ট পেজ আসবে অ্যামাজন পে, এখানে বহু অপশন রয়েছে, তোমরা অ্যামাজন পে থেকে পেমেন্ট করতে পারবো, অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই ওয়ালেট, সমস্ত জায়গা থেকে ইউপিআই অ্যাপ থেকেও ইউজ করতে পারবে। করার পর এখানে পে নাও অপশানের উপরে ক্লিক করে দেবে, দেখো আমি পে নাও অপশানে ক্লিক করে দিলাম, পে নাও অপশানের উপরে ক্লিক করে দিলে একটু লোডিং হবে, দেখো এটা লোডিং হচ্ছে, এবং এখানে নো ক্যান্সেল করে দিলাম, ওকে, এখানে একটা ওটিপি আসবে, জাস্ট ওটিপিটা আমি ফিল করে দিলাম, ওটিপিটা আসলো, ওটিপিটা আমি ফিল করে দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম, দেখো আমার বুকিং কনফার্ম হয়ে গিয়েছে, এবং এখানে দেখো টিকিট, ইয়োর বুকিং ইজ কনফার্ম, টিকিট এখানে দেখো রাইট সাইডে চলেছে ডাউনলোড ই টিকিট, রাইট সাইডে ডাউনলোড ই টিকিট ওপর ক্লিক করবে, তোমার প্রিন্ট থাকে প্রিন্ট করে নিতে পারো, বা ফোনের মধ্যে এটা একটা কপি রেখে দিতে পারো পিডিএফ ফরম্যাটে। চলো আমি এটা ক্লিক করে নিলাম, দেখো টিকিটটা কীরকম দেখায়, জাস্ট দেখো অ্যামাজন পে ই টিকিট, এখানে দেখো টিকিট ইনফরমেশন সব চলে আসছে, কে কোথা থেকে কোথায় যাওয়া হচ্ছে, পুরো কে যাচ্ছে, সমস্ত
ইনফরমেশন এখানে কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড্রেস সব চলে এসেছে অলরেডি। তো বন্ধুরা এইভাবে বাসের টিকিট অনলাইনে কাটতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল লাগে, তবে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর যদি এই ভিডিও ডিটেলের জন্য কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তার রিপ্লাই করে দেবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিও। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।